নমস্কার, স্বাগত সিটি ভিএনএ, স্বাগত আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে, এবং আপনারা জানেন যে রবিবারের পর্ব মানেই যিনি আমাদের সঙ্গে থাকেন, যার দীর্ঘ 33 বছরের অভিজ্ঞতায় আমি আপনি আমরা সকলেই প্রতিনিয়ত প্রত্যেকটা সময়ে সমৃদ্ধ হচ্ছি। প্রচুর মানুষজন তার সঙ্গে জুড়ে রয়েছেন, শুধুমাত্র এ রাজ্যে নয়, এ দেশে নয়, দেশের বাইরে গিয়েও একাধিক ক্লায়েন্টের সঙ্গে তার ওঠা বসা, কথা বলা, ভালো মন্দয়ে জুড়ে থাকা। আজকের পর্ব মানেই শ্রী গোপাল ভট্টাচার্য, দাদা রয়েছেন আমাদের সঙ্গে। আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। 21শে জুন দুটো গ্রহের মেজর নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। 21শে জুন মানে পরশু দিন তো রথ রয়েছে, তার পরের দিন বুধ, যে গ্রহটা আমাদের ব্যবসায়িক সফলতা দেয়, যে গ্রহটার জন্য ব্যবসায়িক জীবনে যারা ব্যবসা করেন তারা তো প্রত্যেকেই চান তাদের জীবনে ভালো ব্যবসা, কেনাবাটা কেনা কেনা বিক্রি বাড়ুক বা বিক্রি বাড়ুক। তো এই বুধ যে গ্রহটা ব্যবসায় সফলতা দেয় সেই গ্রহটা, এবং এই গ্রহটা থেকেই পড়াশোনার ক্ষেত্রে বা এডুকেশন সেক্টর যেহেতু বিচার করা হয়, বুধ হচ্ছে বুদ্ধিমত্তার কারক গ্রহ, এই গ্রহটা মৃগশিরা নক্ষত্রে চলে যাচ্ছে। তো বুধ মৃগশিরা নক্ষত্রে চলে যাওয়ার ফলে যে সমস্ত রাশিগুলোর মোটামুটিভাবে অনেকটা ইম্প্রুভ বা বেটারমেন্ট হবে তাদের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন দেখা দেবে। আর একটা, বৃহস্পতিও ভরদী নক্ষত্রে চলে যাচ্ছে। বুধ মৃগশিরা নক্ষত্রে চলে যাওয়ার ফলে কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকে যাদের বৃষ রাশি, যাদের মিথুন রাশি, যাদের কন্যা রাশি, যাদের বৃশ্চিক রাশি, যাদের মকর রাশি এবং কুম্ভ রাশি, এদের ভালো হবে। আর বৃহস্পতি ভরণী নক্ষত্রে চলে যাওয়ার ফলে, ভরণী হচ্ছে ভ্রী ধাতু থেকে এই নক্ষত্রের নামকরণ এসেছে। নক্ষত্র সম্পর্কে অনেক জায়গায় অনেক অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, এমন কোনো জায়গাতেই লেখা নেই নক্ষত্রের মধ্যে যে বৃষরাশির মৃগশিরা ভালো, মিথুন রাশির মৃগশিরা খারাপ, এগুলো ভুল তত্ত্ব এবং ভুল কথা। যাই হোক, বৃহস্পতি ভরণী নক্ষত্রে চলে যাওয়ার ফলে, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র, ভ্রী ধাতু থেকে এই নক্ষত্রের উৎপত্তি, এর মানে হচ্ছে ভরণ পোষণ বা ডিউটি, এই নক্ষত্রের সোজা মানে। তো বৃহস্পতি ভরণী নক্ষত্রে চলে যাওয়ার পরে বেশ কিছু রাশির যাদের বিয়ের ক্ষেত্রে বাধা চলছিল সেই বিয়ের বাধাগুলো কাটতে চলেছে এই 21শে জুনের পর থেকে। সেই রাশিগুলো কোনগুলো? মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি। এই যে রাশিগুলোর ক্ষেত্রে 21শে জুনের পরে এই যে বৃহস্পতির যে ট্রানজিটটা হচ্ছে, ভরদী নক্ষত্রে চলে যাচ্ছে বৃহস্পতি, অশ্বিনী নক্ষত্রে এতদিন মেষ রাশির উপরে ছিল, এই রাশিগুলোর ক্ষেত্রে বিয়ের যোগাযোগের ব্যাপারে এই সময় যদি আমরা একটু খুব মানে ইনিশিয়েটিভলি পেপারে বিজ্ঞাপন বা ম্যাট্রিমোনিয়াল সাইটে বিজ্ঞাপন, তাহলে খুব শুভ যোগাযোগ আসতে পারে। যাই হোক, আমি 19শে জুন থেকে প্রথমে রাশিফলটা বলে নিই যে সামনের সপ্তাহটা আপনাদের কেমন যাবে। 19শে জুন থেকে 25শে জুন মেষ রাশি নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। সপ্তাহটি কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এবং কর্ম সাফল্য পাওয়ার ক্ষেত্রে উজ্জ্বল সপ্তাহ। অপ্রত্যাশিত সূত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি ও যানবাহন ক্রয়ের ক্ষেত্রেও সপ্তাহটি শুভ, তবে শরীর এই সপ্তাহে বেশ কিছুটা ভোগাবে। আসি বৃষরাশি। বৃষরাশির আর্থিক দিক থেকে বৃষরাশির ক্ষেত্রেও শুভ সপ্তাহ পাওয়া যাচ্ছে, তবে শত্রুতার কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, দূরভ্রমণের যোগ রয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য সপ্তাহটি শুভ নয়, চুরি বা প্রবঞ্চনায় ক্ষতির যোগ রয়েছে। আসি মিথুন রাশি। কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ আসতে পারে, তবে হঠকারী সিদ্ধান্তে এই সপ্তাহে না নেওয়াই ভালো, হঠকারী সিদ্ধান্তে ক্ষতি। যানবাহন ক্রয় শুভযোগ, সাংসারিক অশান্তি কিছুটা দেখা দেবে, শরীর ভোগাবে। কর্কটের কেমন যাবে সামনের সপ্তাহ? আর্থিক উন্নতির জন্য শুভ সপ্তাহ। বহুজাতি সংস্থায় কর্মপ্রাপ্তির শুভযোগ রয়েছে। প্রেমে বাধা, দাম্পত্য কলহ মাথাচাড়া দেবে। দূরভ্রমণে দুর্ঘটনা বিপত্তির যোগ রয়েছে। সম্পত্তি ক্রয় বা বিক্রয় লাভজনক হবে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, প্রেম প্রণয়ে সফলতা, বহুদিনের বাধা কাটবে। আগুন থেকে সাবধান সামনের সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকারা, শত্রুতা বৃদ্ধির যোগ দিয়ে আঘাত লাগতে পারে। কন্যা, কর্মক্ষেত্রে শুভ সপ্তাহ হলে মানসিক উত্তেজনা, ক্রোধ বৃদ্ধি, বেচাল মন্তব্য বিড়ম্বনায় ফেলতে পারে, শত্রু দ্বারা বিব্রতের সপ্তাহ, দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। সম্পত্তি ক্রয় বা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সপ্তাহটি শুভ। তুলা, শরীর ভোগাবে, ঝগড়া অশান্তিতে ক্ষতি, পুলিশে ঝামেলাও বেগ দিতে পারে। সপ্তাহটি অর্থাগমের সপ্তাহ, ছোটোখাটো আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, মানে আর্থিক দিক থেকে ভালো কিন্তু ঝামেলাও আছে তুলা রাশির সামনের সপ্তাহটা।
বৃশ্চিক কর্মে বাধার সপ্তাহ, সম্পত্তি ক্রয়ের জন্য অর্থ সংস্থান হবে, পারিবারিক বিবাদ দেখা দেবে, জ্বর জ্বালা বা শ্লেষ্মা জাতীয় সমস্যা সামনের সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বেশি ভোগাবে। ধনু, কোনো কঠিন কাজের দায়িত্ব সামনের সপ্তাহে না নেওয়াই ভালো। রাজনৈতিক ব্যক্তিবর্গদের জন্য অত্যন্ত শুভ সপ্তাহ। লটারি বা ফাটকায় প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ উপার্জন বহুগুণ বাড়বে। মকর, কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগাযোগও তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল সপ্তাহ। বন্ধুর দ্বারা ক্ষতি, পাহাড় বা সমুদ্রে দূর ভ্রমণের যোগ, অপ্রত্যাশিত বিপুল অর্থ লাভেরও যোগ রয়েছে। কুম্ভ, বহু ব্যয়ের সপ্তাহ, গৃহ যানবাহন প্রায় শুভ যোগ, তবে স্বজন বিরোধ বা বিচ্ছেদ হতে পারে। সহকর্মীদের সাথে শত্রুতা বাড়বে, শরীর ভোগাবে, দেহে আঘাত লাগার যোগ রয়েছে। মীন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগ ভাজন হতে পারেন। নতুন সম্পত্তি ক্রয় শুভ যোগাযোগ আসতে পারে। প্রেমে অশান্তি, বিবাহে বাধা, তবে অর্থাগমের সপ্তাহ, হার্ট, পেট এবং নার্ভের সমস্যায় ভুগতে পারেন। এই গেল আগামী সপ্তাহের রাশিফল, এবং ইতিমধ্যে একজন টেলিফোন লাইনে রয়েছে, আমি ফোনটাও নিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে বলি হেল্পলাইন নম্বর যাচ্ছে, দেখুন, রেড স্ট্রিপে 8584038631, 8584038635, 8584038637, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আরও ডিটেলিংয়ে যাব, তবে তার আগে যিনি রয়েছেন কথা বলবো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি, আমার নাম রিয়া দত্ত। চেম্বারে আমার মাসির ছেলে গেছিল, চাকরি বাকরি হচ্ছিল না, স্যার টাইম দিয়েছিল, এখন সরকারি চাকরির জন্য মানে পাচ্ছিল না, এখন সে খুব ভালো চাকরি পেয়েছে স্টেট ব্যাংকে, এখন খুব মানে তার টাইম দিয়েছিল, সে এক বছর টাইমের মধ্যেই চাকরি পেয়েছে। বাহ, এক বছর টাইম দিয়েছিলাম, তার মধ্যেই চাকরি পেয়েছে। শুনি তোমার ডেট অফ বার্থ। 13 সেপ্টেম্বর 1999। সময় দুপুর 2:59। কোথায় জন্মস্থান? নৈহাটি। এক মিনিট, নৈহাটি দেখি ল্যাটিচুড লংগিচুডে নেবে কিনা। নৈহাটি, হ্যাঁ নৈহাটি নিয়েছে। আচ্ছা বেশ, জন্মবার যেটা দেখাচ্ছে সোমবার ছিল, মকর লগ্ন তুলা রাশির, তোমার সাতই নক্ষত্র দেবগণে জন্ম, এই হচ্ছে হরস্কোপ। এখানে যেটা দেখা যাচ্ছে যে লগ্নে লগ্ন উত্তরাষাঢ় নক্ষত্র রয়েছে মকর রাশিতে, মকর রাশি উত্তরাষাঢ় নক্ষত্রে জন্ম হলে জীবনে অনেক অবস্টাকেল আসে, অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে। কিন্তু উত্তরাষাঢ় নক্ষত্র এমন একটা নক্ষত্র, এই নক্ষত্রের মধ্যে বাধা টপকানোর প্রবণতা থাকে, মানে কঠিন বাধা এলেও তারা হার্ডেলস টপকে তারা জীবনে বড় হতে পারে, উন্নতি হতে পারে। তো মকর লগ্নের উত্তরাষাঢ় নক্ষত্রের লগ্নে ভালো, রবি পূর্ব ফল্গুনি নক্ষত্রে রয়েছে, বাবার শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যে একটু ভোগাবে, কেমন? আচ্ছা, এই হচ্ছে হরস্কোপ। লগ্নে কেতু, শুক্র রাহু জড়ত্ব দোষ, লগ্নে কেতু ভালো না, এটা খুব বাধা দেয়। এমনি দেখো তোমার এডুকেশনের জায়গা ভালো, কেন্দ্রস্থানে বৃহস্পতি, শিক্ষাস্থানে বৃহস্পতি রয়েছে, শিক্ষাস্থান ভালো, কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে প্রচন্ড বাধা হবে, আর নিজের পছন্দে বিয়ে হবে। লগ্নে থাকে গলা কাটা পেছনে ঘোরে শতেক বেটা, মানে লগ্নে গলা কাটা, মানে গলা কাটা বলতে কেতুকে বোঝানো হয়। আচ্ছা, এই কেতু যদি লগ্নে থাকে তাহলে বহু অনুগামী হয়, আবার লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাদে শুধু, লগ্নে যদি কেতু থাকে পরের ধনে, এখন পরের ধন বলতে কি, তোমার হাজবেন্ড দেখা যাবে খুব ভালো চাকরি করবে, এটা এটা বেটার, এটা যেমন বেটার, কিন্তু তোমার যেহেতু শনির ঘরে লগ্নে কেতু রয়েছে, লগ্নে কেতু থাকলে কিন্তু কেতুর মতো বাধাদায়ক গ্রহ নটা গ্রহের মধ্যে কেউ নেই, এই সব কাজ শেষ মুহূর্তে গিয়ে পণ্ড করাই হচ্ছে কেতু। তো লগ্নে কেতু মানে সারা জীবনই কম বেশি খুব বাধা বিপত্তি পোয়াতে হয়, হ্যাঁ তোমার নিজস্ব ক্যারিয়ারের ক্ষেত্রে, তো এইটা একটা খারাপ রয়েছে, জড়ত্ব দোষটা খারাপ রয়েছে। এই দুটো জায়গাকে ঠিক করতে পারলে বিদেশ যাত্রাও হবে, পড়াশোনা তো আমি দেখছি হায়ার এডুকেশনের যোগ রয়েছে, কেন্দ্রস্থানে কিং কুরবন্তি গ্রহ আসবে, জ্যোতিষী কেন্দ্রে বৃহস্পতি, কেন্দ্রস্থানে বৃহস্পতি বসে রয়েছে,
তো উচ্চশিক্ষার মাস্টার ডিগ্রি করার যোগ রয়েছে, আমাকে পিএইচডি ফিএইচডি হতে পারে। আচ্ছা হ্যাঁ মাস্টার, হ্যাঁ মাস্টার্স ইন পড়ছি। তো পরবর্তীকালে ফার্দার তুমি এই দুটো জায়গা ঠিক করে, এমনি চার্ট ভালো আছে, দুটো জায়গায় একটু ডিফিকাল্টি আছে, নতুবা চার্টে স্ট্রেংথ আছে, কেন্দ্রস্থানে বৃহস্পতি খুব ভালো, জীবনে উচ্চ ভালো, যদি কেতুটাকে ঠিক করা যেতে পারে তাহলে এই বৃহস্পতি তোমাকে জীবনে উচ্চ পদ দেবে, ভালো উন্নতি দেবে, বিদেশ যাত্রা দেবে, সব কিছু দেবে, কিন্তু কেতুটাই গোড়ায় গলদ হয়ে বসে রয়েছে। ঠিক আছে, বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করবার জন্য। আমি একটু বলি সংক্ষেপে, গড়িয়াহাট ক্রসিং এর কাছে দাদার যে চেম্বার রয়েছে, কলকাতার চেম্বার দক্ষিণ কলকাতায়, ফোন নাম্বার যাচ্ছে 9007935831। যারা কলকাতার চেম্বারে যোগাযোগ করতে চাইছেন এবং কলকাতার সংলগ্ন বারাসাত, বারাসাত ডাকবাংলো মোড় ক্রসিং এর কাছে দাদার চেম্বার থাকছে, 8584038640 যাচ্ছে তার ফোন নাম্বার। দুর্গাপুরের বেনাচিতি বহু পুরনো চেম্বার, প্রচুর মানুষজন আসেন প্রত্যেকটা চেম্বারে, দুর্গাপুরের বেনাচিতি 9748। দুর্গাপুরে আমার ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে, দুর্গাপুরে হেল্পলাইন নাম্বারটা একটু খারাপ হয়েছিল, কারণ দুর্গাপুরে এখন 5G সিমগুলো হচ্ছে, তো অনেক সিমই দেখবেন, অনেকের সিমই পুরনো সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে না, কাজ করছে না, আবার নতুন করে সিম নিতে হচ্ছে, তো দুর্গাপুরের সিমটা একটু প্রবলেম হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। দুর্গাপুরের হেল্পলাইন নাম্বার হচ্ছে 9748749041। দুর্গাপুর হলদিয়ায় যে অম্বুবাচীর যে পুজোগুলো রয়েছে তার আগে আমার হয়তো চেম্বার হবে, তো 8584 দুর্গাপুর এবং হলদিয়ার দর্শকদের বিশেষ করে বলছি, আপনারা 8584038631, এটা হচ্ছে হলদিয়ার জন্য, আর দুর্গাপুরের জন্য বলবো 9748749041 এই নাম্বারে যোগাযোগ করুন। একদমই, তার পাশাপাশি তো বর্ধমানেও দাদার চেম্বার থাকছে, দাদা গৌহাটিতে থাকছে অম্বুবাচীর সময়টাতে, এই আগরতলা, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বহরমপুর, তার পাশাপাশি মালদা, দিল্লি, ব্যাঙ্গালোর, শিলচর, কোচবিহার, মেদিনীপুর, এই চেম্বারগুলো তো থাকছেই, এবং কলকাতায় যারা দেখাতে চাইছেন তাদের জন্য গড়িয়াহাট এবং কলকাতার সংলগ্ন বলতে বারাসাতের চেম্বার থাকছে। আর যারা মনে করছেন যে অনলাইনে যোগাযোগ করবেন, চেম্বার অবধি যেতে পারছেন না বা খুব তাড়াতাড়ি প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে 8017301562, এটা যাচ্ছে অনলাইন কনসালটেন্সির নাম্বার, আপনারা অনলাইনের ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। রথের কয়েকটা উপাচার বলি, তিনটে খুব শক্তিশালী উপাচার যেগুলো আপনাদের জীবনে শুভ পরিবর্তন আনতে পারে, আপনার বাড়িতে নেগেটিভিটি দূর করতে পারে, বাধা কাটতে পারে। প্রথম কথা হচ্ছে, রথের দিন যদি সম্ভব হয় বাড়িতে যদি আপনার রাধাকৃষ্ণ বা গোপালের মূর্তি থাকে, তাহলে 28টা বা 18টা বা 10টা লেবুর একটা মালা তৈরি করে নিন, সেই মালাটা দিন। দেখবেন লেবুর মালা, অনেকে হয়তো জানেন না, আমাদের যে পাতি লেবু পাওয়া যায় সবুজ রঙের, লেবু লঙ্কার উপাচার যেমন সমস্ত কিছু নেগেটিভিটি দূর করে, ঠাকুরকে লেবুর মালা পড়ালেও অনেক বাধা কাটে, অনেক বিপত্তি কাটে, অনেক সমস্যা কাটে। সেই জন্য রথের দিন 10টা, 28টা বা 108টা লেবুর মালা যে কোনো ভগবান বিষ্ণুর মূর্তিকে, কারণ রথ তো হচ্ছে সোজা কোথায় হচ্ছে ভগবান কৃষ্ণের, ভগবান বিষ্ণুর রথের দিনটা সেই কারণেই উৎসর্গকৃত হয়, তো সেই কারণে যে কোনো বিষ্ণু হোক, গোপাল হোক, নারায়ণ হোক, যার মূর্তি হোক, সেখানে লেবুর মালা ভালো করে শুদ্ধ করে ধুয়ে ধুয়ে সেটা দেবেন, এবং এইটা এক সপ্তাহ ওইখানেই রেখে দেবেন ঠাকুরের কাছে, এক সপ্তাহ পরে উল্টো রথ মিটে গেলে এটা কোনো ভালো জায়গায় ফেলে দেবেন, এতে অনেক নেগেটিভিটি দূর হয়। রথের দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে পত্নী রূপে পেয়েছিলেন, মানে মা লক্ষ্মীকে ভগবান বিষ্ণুর আমরা জানি শাস্ত্রমতে স্ত্রী হিসাবেই বলা হয়, তেমন এই মা লক্ষ্মী লীলা করার জন্যই তিনি বোন হিসেবে, সুভদ্রা হিসেবেও তিনি জন্মগ্রহণ করেছিলেন, তো সেই জন্য রথের দিন তুলসী গাছের গোড়ায় যে আগাছা জন্মায়, দেখবেন তুলসী গাছ আছে না বাড়িতে, তুলসী গাছের গোড়ায় যে আগাছা জন্মায় সেই আগাছা একটু তুলে দেবেন, যে কোনো একটা চকচকে হলুদ কাপড়, সুতির হলে হবে না, একটু রেশমের হতে হবে, চকচকে হলুদ কাপড়ে ওই আগাছা তুলসীগুলো, যে তুলসী গাছের আগায় যে ঘাসগুলো জন্মায় সেগুলো তুলে নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন, তারপরে এটা নিজের কাছে বা সিন্ধুকে রেখে দেবেন, এতে অনেক আর্থিক উন্নতি হবে, পার্সেও রাখতে পারেন, ছোট্ট একটা কাপড়ে বেঁধে অল্প একটু আর্থিক উন্নতি হয়, আর্থিক শ্রীবৃদ্ধি হয়, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ আসে, একটা সম্ভাবনা তৈরি হয়। আর একটা হচ্ছে রথের দিন মনে করে, যেমন আমি বলেছিলাম যে বহুদিন আগে বলেছিলাম
যে দেখুন বাড়িতে তো অনেকে শিবলিঙ্গ রাখেন, শিবলিঙ্গের পুজো করেন, যে বাড়িতে শিবলিঙ্গ নেই সেই বাড়িতে তেজ নেই, যে বাড়িতে মা তারা নেই সেই বাড়িতে শক্তি নেই। সেজন্য আমি বলেছিলাম বাড়িতে শিবলিঙ্গের যে শিবের যে বেলপাতাগুলো এগুলো ফেলে দিতে নেই, এগুলো ধুনোতে খুব কাজে লাগে। বেলপাতা যে বেলপাতা ভগবান শিবের ওপরে চড়ানো হয় বা দেয়া হয় সেই বেলপাতাগুলো শুকিয়ে গেলে বাড়িতে যে বাড়িতে প্রতিদিন ধুনো এবং শাঁখ বাজানো হয়, জানবেন এই ধুনো এবং শাঁখে সেই বাড়ির অনেক নেগেটিভিটি দূর হয়, অনেক বাধা দূর হয়। সমস্যায় তো জন্মচকে রয়েছে কিছু দোষের জন্য, কিন্তু এই ছোটো 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 উপাচারগুলো আমাদের জীবনে অনেক ইয়ে করে, কী বলে, ভালো প্রভাব বিস্তার করে। সেজন্য ধুনোর মধ্যে সর্ষে, সাদা সর্ষে দিয়ে রথের দিন যদি বাড়িতে ধুনো দেওয়া হয় সেই বাড়িরও অনেক বাধা বিপত্তি কাটে, নেগেটিভিটি কাটে, সেই বাড়িতে অনেক বিপত্তি কাটে, সন্তানদের পড়াশোনার প্রতি মনোসংযোগ বাড়ে, সব কিছু কাজের মধ্যে মনোসংযোগ বাড়ে। সাদা সর্ষে দিয়ে ধুনোটা যেমন দেবেন তার সঙ্গে কিছুটা সাদা সর্ষে মিশিয়ে দেবেন, দিয়ে রথের, এই রথের দিনে তিনটে উপাচার বললাম, এই তিনটে উপাচারই অত্যন্ত শক্তিশালী, অনেক ধরনের বাধা বিপত্তি কাটাতে পারে এই তিনটে উপাচার। আমার মনে হয় একজন রয়েছেন, ফোনটা নিয়ে নিই। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার দিদি ভাই। নমস্কার গোপাল স্যার, কেও নমস্কার। আমি আমার একটু ছেলের জন্য বলতে চাইছি। আচ্ছা, ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নামটা একটু বলতে চাইছি না, কেমন? ডেট অফ বার্থ ছেলের নামটা বলতে চাইছেন না? ছেলের নামটা বলতে চাইছেন না? বলতে চাইছি না, একটু অসুবিধা আছে স্যার। হ্যাঁ, একটু অসুবিধা আছে স্যার। নাম না বললে আপনি কি আমার অনুষ্ঠান দেখেন? আপনি অন্য কোন অনুষ্ঠানে ফোন করুন, সেখানে কথা বলুন, আমার মনে হয় সেটা ভালো হবে। কারণ আমি নামের, ঠিক আছে, নাম যদি বলতেই হয়, মানে অনেক সময় শুনেছি আপনার প্রোগ্রামে আপনি নাম না শুনেও বলেন। কোথায়? না না না, একদম না, একদম না, নাম না শুনে কিন্তু দাদা একদমই পরে পরবর্তী কোনো ধাপেই এগোন না। যাই, ফোনটা বোধ হয় কেটে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা রিকোয়েস্ট করছি, কারণ দেখুন যারা আমাদের অনুষ্ঠান দেখেন, এই অনুষ্ঠান দেখেন, তারা আপনারা ভীষণ ভালো করে জানেন যে শুরুতে নাম, নামেরও একটা ভাইব্রেন্ট কাজ করে, সেটা ভীষণভাবে জরুরি। হ্যাঁ, এখন হতে পারে অনেকের সেলিব্রিটি, তারা হয়তো তার টিভিতে অনুষ্ঠান, টিভিতে সেলিব্রিটি, অনেক সেলিব্রিটি তো আমার কাছে আছে, আসে, একদম একদম, তাদের ক্ষেত্রে তারা টিভিতে ফোন করবেন না, তারা সরাসরি আসবেন, হ্যাঁ, কথা বলবেন, যে তাদের ব্যক্তিগত সমস্যা যে ওইটা হতে পারে। আপনার ছেলে আপনি করে যে ভুল করেছেন আমি তা বলছি না, কিন্তু আমার ক্ষেত্রে এখানে ফোন করতে গেলে আমি নামের ভাইব্রেশনের সঙ্গে ডেট অফ বার্থের ভাইব্রেশনটা দেখি। হ্যাঁ, কী নাম দিয়ে স্টার্ট হচ্ছে, সেই জন্য আমার আমার কোনো প্রোগ্রাম আমি এমন নেই যে নাম নেই, আচ্ছা ঠিক আছে আমি বলে দিলাম। যাই হোক, যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, আগামী 25শে জুন অম্বুবাচী নিবৃত্তিকালে, অম্বুবাচী এই দিন ছাড়ছে, এই দিন আমার বাড়িতে কামাখ্যা হোম রয়েছে। এই দিন মা কামাখ্যার যে অবিকল মূর্তি সেটাও আমার বাড়িতে দেখতে পাবেন, কামাখ্যার পুজো হবে, মা কামাখ্যার পুজো হবে এবং কামাখ্যার হোম হবে। কামাখ্যার হোম, হোমটা একদম আলাদা, এখানে আমি বলেছিলাম ঝুনি কুণ্ড তৈরি করতে, একদম কুণ্ডটা একদম আলাদা। এবং এই কামাখ্যা হোমে বহু জাতীয় জিনিস, দ্রব্য দেওয়া হয়, কস্তুরি থেকে আরম্ভ করে অনেক কিছু দেওয়া হয়। এবং কামাখ্যা পুজোর আর একটা বিশেষত্ব হচ্ছে কুমারী পুজো। এই যে কুমারী পুজোর যে প্রচলন, এই প্রচলন যদিও আমাদের এখানে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বেশি এটাকে প্রচলিত করেছিল, কিন্তু কুমারী পুজো হচ্ছে কিন্তু তন্ত্রের পুজো, এটা মাথায় রাখবেন। কারণ বলা হচ্ছে যে এই পৃথিবীতে নারী হচ্ছে মহামায়া, তিনিই হচ্ছেন শক্তি। নারীরা যদি না থাকতো এই পৃথিবীতে পুরুষরা কি জন্মাতো? সুতরাং নারী হচ্ছে শক্তির আধার, তাকে যদি পুজো করা যায় ষোড়শী রূপে, এখানে মা কামাখ্যাকে দেখানো হচ্ছে ষোড়শী, এই জন্য কুমারী পুজো করতে হয়। পুরাণে বলছে কোলাসুরকে বধ করার নিমিত্তে মা কালী কুমারী রূপে, মানবকন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে কুমারী পুজোর উদ্ভব। সেই জন্য কামাখ্যা পুজোতে কুমারী পুজো মাস্ট। তো সেই জন্য 25শে জুন এই পুজোটায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এতে গ্রহগত বহুবিধ দোষ এতে নাশ হয়, নাশ হয় কি একদম গ্যারেন্টেড। কামাখ্যা হোমটা যা মানে এতটাই তান্ত্রিক এবং তন্ত্রের আধারে এবং শক্তিশালী হোম, সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটতে বাধ্য। তো এই জন্য
পূজো দিতে গেলে আগে আপনাকে আগে জানতে হবে যে আপনার কি সমস্যা রয়েছে, জন্মচকে কি সমস্যা রয়েছে সেটাকে জানতে হবে। সেই জন্য এখন অনলাইন বুকিং যারা মনে করুন চেম্বার এসে দেখাতে পারছেন না, অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন 8017301562। আবার বলছি অনলাইন নাম্বারটা 8017301562, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যারা দূর থেকে এসে পুজো দিতে পারছেন না, তাদের অনলাইনে পুজোর ব্যবস্থা থাকছে, অনলাইনে ফর্দ পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনারা 8017301562 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর জানিয়ে দিই যে অলরেডি এটা 18 তারিখ পড়ে গেছে, এবারে 14ই সেপ্টেম্বর কিন্তু কৌশিকী অমাবস্যা, 14 সেপ্টেম্বর। হ্যাঁ, আপনারা জানেন যে তারাপীঠের পরে সারা পশ্চিমবঙ্গে কৌশিকী অমাবস্যা সব থেকে বড়, যেখানে যে পুজো হয় সেটা আমার বাড়িতে। তো কৌশিকী অমাবস্যা সারা বছর হয়তো সমস্যার জন্য দেখা, কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটা অমাবস্যা যেই অমাবস্যা বছরে একবারই পাওয়া যায়, এটা আলোক অমাবস্যা। তো এই জন্য আমি বলবো যে যে হেল্পলাইনগুলো নাম্বারগুলো যেখানে আছে সেখানে যোগাযোগ করে এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে। আমি মনে একটা একটা ফোন রয়েছে, একটু চট করে নিয়ে নিই। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি, রিঙ্কু সাধুকা। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। স্যার নমস্কার, আপনার প্রোগ্রাম আমি দেখছি এবং আমার এক রিলেটিভ মানে আমার ননদ গিয়েছিলেন, উপকৃত হয়েছে ওনার কাছ থেকে রেমেডি নিয়ে, সাংসারিক কিছু প্রবলেম ছিল, তো আজকে মানে সুখী দাম্পত্য জীবন। তো আমি আমার ছেলের জন্য সেই জন্য স্যারের সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি। বেশ, ছেলের নামটা বলুন। সায়ন্তন সাধুকা, 3rd অক্টোবর 2001। 3rd অক্টোবর 2001 রেবতী নক্ষত্রে জন্ম, দেবগণে জন্ম, কেমন? এইটা হরোস্কোপ মানে লগ্নে শনি, শুনুন দাদা কি বলছেন, লগ্নে শনি 10টা কথা জিজ্ঞাসা করলে 2টো কথার আপনার ছেলে আনসার দেয়। কি বললাম, একটু চুপচাপ হবে, একটু নিজের মধ্যে, লগ্নে শনি একটু সাধারণত নিজের মধ্যে থাকতে ভালোবাসবে, 10টা কথা জিজ্ঞাসা করলে 2টো কথার হয়তো আনসার দেবে। এই 4টা যেটা আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় স্থানে বৃহস্পতির ওর গুরুচণ্ডালী দোষ রয়েছে, অর্থস্থানে অষ্টমে মঙ্গলকেতু মাঙ্গলিক দোষও রয়েছে, প্লাস শনির সাড়ে সাথে চলছে, পড়াশোনায় মেধাবী হবে। সাধারণত 4টা যেটা দেখতে পাচ্ছি টেকনিক্যাল লাইন রিলেটেড ঘেঁষা চার্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, কি নিয়ে পড়ছে? ও ইলেকট্রনিক্স অনার্স নিয়ে পড়ছে, এই বছর গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার। হ্যাঁ, তো ওই টেকনিক্যাল ঘেঁষা হলো। এখন কি জানতে চাইছেন? এখন জানতে চাইছি যে মানে হায়ার স্টাডি হবে বা মানে জবের দিকটা একটু জানতে চাইছি, সরকারিতে হবে নাকি বেসরকারি সেক্টরে ট্রাই করতে বলুন, এমবিএ পড়তে বলুন, কাজে দেবে। ওর বৃহস্পতি এবং বুধ, ওর বুধটা খুব স্ট্রং রয়েছে, এমবিএ করতে বলুন, সেটা কাজে দেবে। এমবিএ করতে বলবো? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা স্যার, বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। দাদা একদম শেষে চলে এসেছি, যদি কিছু বলবার থাকে। আমি তো বললামই যে 25 তারিখে যে পূজোটা অম্বুবাচী নিবৃত্তির পূজোটা, এই পূজোটা সকাল 11টা থেকে শুরু হবে এবং এই পূজোটা মোটামুটিভাবে 3টে পর্যন্ত চলবে। তো যারা দূর থেকে আসবেন তারা, তারা যারা পুজো দিতে আসবেন তারা মানে যে না আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন, ওরাই ডিটেলসে সব বলে দেবে। যারা বিয়ে হচ্ছে না, বিশেষ করে যে অম্বুবাচী পুজোগুলো বিয়ে হচ্ছে না, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, বিয়ের ব্যাপারে কোনো ধরনের গোলযোগ চলছে, মনস সোজা কথায় হচ্ছে কামাক্ষা বলছে কামনা পূর্তির জন্য যে দেবীর আরাধনা করা হয় সেই হচ্ছেন কামাক্ষা। তো সেই কারণে এই অম্বুবাচী নিবৃত্তি হোমটা খুব বড় হোম, খুব গুরুত্বপূর্ণ হোম, এবং যে কোনো মানুষের ক্ষেত্রে এর মানে আপনার জন্মছকে অনেক অশুভ দোষ থাকলে এই পুজোর প্রভাবে তার অশুভত্ব নাশ ঘটায়। একদম, আমি একটু হেল্পলাইন নম্বরটা বলে দিই, আপনারা নোট ডাউন করে নিন, 8584038631, 8584038635, 8584038637 যাচ্ছে হেল্পলাইন নম্বর, আপনারা যোগাযোগ করে নিন। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।